আল্লাহর নবী বলেন আমি ভয় পাচ্ছি দুনিয়া তোমাদেরকে এমন ভাবে আঁকড়ে ধরবে যে দ্বীনের কাজে তোমাদেরকে খুঁজে পাওয়া যাবে না তোমাদেরকে চাকরি হাত ছানি দিয়ে ডাকবে দিনের কাজ ছেড়ে তোমরা আয়ের পিছনে রুজির পিছনে ব্যস্ত হয়ে পড়বে এটা হলো ভয় এটা হলো ভীতি রুজি আল্লাহ তোমাদেরকে দিবেন ইনশাআল্লাহ রুজি দিবেন না কাকে এটা আল্লাহর হাতে আল্লাহর আল্লাহর পক্ষ থেকে রুজি দেওয়া হবে তোমাকে তোমার রুজি ঠেকাবে কে কিন্তু তুমি দিনের কাজ করতে পারবে কিনা ইসলামের কাজ করতে পারবে কিনা যা প্রয়োজনীয় কর্তব্যটা সেটা তুমি করতে পারবে কিনা প্রয়োজনীয় কর্তব্য অপ্রয়োজনীয় কর্তব্য আর যা না করলে চলে সেটা নিয়ে বসে থাকা কতগুলা ভাগ আছে ইতিমধ্যে আমরা চতুর্দিকে শুনতে পাচ্ছি যে সংগঠন না করলেও চলবে এ আমি বলে এই কথা না বললেও চলবে সংগঠন না করলেও চলবে এ কথা না বললেও চলবে এ কথা বলার অর্থ কি তুমি নবংশ তুমি বিয়ে করবে না এটা ঘোষণা দেয়া নিজের বদনাম করার কোনো দরকার আছে তোমার ছেলে মেয়ে তুমি লেখাপড়া করাবে না আমি ছেলে মেয়ে লেখাপড়া করাবো না হুঙ্কার দেওয়ার দরকার আছে এ তুমি প্রার্থনা করবে না আল্লাহর নবী বলেছেন আরেক দল আবার বেশি হতাশ হয়ে গিয়ে জাতীয় পর্যায়ে আবার বলা শুরু করেছেন এই তো মেহেদি আইসা গেল বিলা 2020 সালে না 24 সালে তার মানে হলো এত হতাশ এত অকর্মণ্যতার দিকে আমরা রাখছি আমাদের আর কোনো করণীয় কর্তব্য নাই মেহেদি আর ঈসা আলাইহিস সালাম এসে আমাদের কর্তব্য করে দিবেন তিনি আমাদেরকে বাঁচিয়ে দিবেন এখন তোমরা বৈশা পড়ো দুইটা বক্তব্যই হলো মুরজিয়াদের দুইটা বক্তব্যই হলো জাবারিয়াদের দুইটা বক্তব্যই হলো অকর্মণ্যদের দুইটা বক্তব্য হলো নিষ্ক্রিয়দের পৃথিবীর কেউ আপনার এই ওয়াজ শুনে বসে থাকবে না বাতিলেরাও বসে থাকবে না হারামপন্থীরাও বসে থাকবে না যারা হালাল পথে কাজ করতে চায় তারাও বসে থাকবে না আপনি শুধু আপনার মাথায় কুড়াল মারছেন আপনারা শুধু আপনার পায়ে কুড়াল মারছেন আপনি শুধু আত্মহত্যার পথ দেখিয়ে দিচ্ছেন আপনি নিজেই পথ খুঁজে পাবেন না এটা ভুল সিদ্ধান্ত আল্লাহর নবী মাহদি কবে আসছেন আল্লাহ ভালো জানে আমি বলে কি করবো 3 তারিখ দিয়া আমার তো বসে থাকার মতো অর্ডার নেই আল্লাহর পক্ষ থেকে মাহদি কবে আসবে এই জন্য তুমি বসে থাকো মাহদি তোমাকে বাঁচাই দেবে ঈসা তোমাকে বাঁচাই দেবে এই ধরনের অবকাশ তো নেই কিয়ামত পর্যন্ত একটা দল হক নিয়ে জীবিত থাকবে লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি মানসুরিন আলাল হক মান যাহিরিন আলাল হক লা ইয়াদুরুহুম মান খালাফাহুম খাদালাহুম হাত্তা ওয়া মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক কিয়ামত পর্যন্ত একটি দল হক নিয়ে বিজয়ী থাকবে কিতাব নিয়ে বিজয়ী থাকবে দলিল নিয়ে বিজয়ী থাকবে তাদেরকে কেউ কোনোদিন পরাজিত করতে পারবে না পরাস্ত করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত না আল্লাহর সেই নির্দেশ এসে যাবে যে নির্দেশ আসার পরে প্রত্যেকটি মোমেন এবং মোমেনা নারীর মৃত্যু হবে ওই পর্যন্তই সংগ্রাম চলবে ওই মৃত্যু আসার আগ পর্যন্ত আপনার নিজের থেকে অপমৃত্যু ডেকে আনবেন এই অবকাশ আপনার নেই আমি সেদিন ওই সম্মেলনে বলেছি রূপগঞ্জ শেখ আব্দুর রাজ্জাক সাহেবের মাদ্রাসার বিস্তারিত বক্তব্য শেষে রয়েছে এখানেই সহিহ মুসলিমের কিতাবুল ইমারাতের হাদিস রয়েছে যে কেয়া ওই মৃত্যুর আগ পর্যন্ত একদল ইসলাম নিয়ে দিন নিয়ে এবং তাদের শক্তি সমর্থনে জেহাদও করতে থাকবে এবং বিজয়ী থাকবে সে দেশ বাংলাদেশে হতে পারে সৌদি আরব হতে পারে ইরান এই সৌদি আরব হতে মিশর হতে পারে পাকিস্তানও হতে পারে আমরা জানি না কোথাও না কোথাও ইসলাম রাষ্ট্রীয়ভাবে বিজয়ী থাকবে এটাও আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী আমি আগেই মৃত্যুর আগেই মরার ভান করছি কেন আর ইমাম আহমদ হাম্বলকে জিজ্ঞাসা করা হয়েছে এরা কারা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন ইল্লাম ইয়াকুনু আহলাল হাদিস ফালা নাদরি মানহুম এনারা যদি আহলুল হাদিস না হয় তাহলে আমার জানা নাই তারা কারা আর আপনি আহলুল হাদিসের নাম নিয়ে কিংবা সালাফিয়তের নাম নিয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নাম নিয়ে মেহেদি আসার তারিখ ঘোষণা করছেন অর্থাৎ হঠাৎ আসতে উনি বাঁচিয়ে দিবেন তার আগ পর্যন্ত আমাদের কোনো কিছু করণীয় নাই ঢাপড়তে এটাই দাঁড়াচ্ছে কিংবা আমাদের সকল প্রকার সাংগঠনিক জামাত শৃঙ্খলা এবং যত ধরনের সংগ্রাম আছে বোঝাচ্ছেন তো তাই সেখান থেকে ফিরে এসে আমাকে ঘরে বসে পড়তে হবে এটা কোথার থেকে পেলেন ভাই এটা তো ভুল ব্যাখ্যা হাদিসেরও যা ভুল ব্যাখ্যা হয়েছে উনি
এখন আজকে এই মুহূর্তে আমার আলোচনার কোনো অবকাশ নাই গাড়িতে আসতেছিলাম এক ছেলে ভাড়াটা আমার পক্ষ থেকে দিয়ে দিলাম আমি বললাম যে কেন তুমি ভাড়া দিচ্ছ কেন কয় যে আজকে আমার সুযোগ হয়ে গেছে আপনার একটু ভাড়াটা দিয়ে দি আল্লাহর কাছে একটু সওয়াব কামানোর বললাম যে যাই হোক এটা তোমার একটা ধারণা মাত্র আমরা কিছু ওয়াজ করি লেখাপড়া করি কিন্তু দিনদারি তাকওয়া পরহেজগারি আমল তোমরা যা মনে করো ওই মাপের নয় কথায় কথায় বলে মেহেদি আসার তারিখ যে ঘোষণা করছেন আপনারা আমার খালাম্মা তো সব গয়নাগাটি কাপড় চোপড় যা আছে সব দান করে ফেলাইছে কখন মরবে এই জন্য মেহেদি আসতেছে কেয়ামত হয়ে যেতেছে কাজে আমার খালাম্মা সব গয়না দান করে দিছে কোন পর্যন্ত পৌঁছে গেছি সম্মানিত উপস্থিতি অকর্মণ্য হওয়ার আল্লাহর নবী বলেছেন আরো হাদিস বলছি আপনাদের কাছে হাদিসটা আমি পড়েছি আপনাদের কাছে আল্লাহর নবী বলেছেন আল মুমিনুল কাওয়ি খায়রু ওয়া আহাব্বু ইলা আল্লাহি মিনাল মুমিনাদ দাঈফ শোনো মুমিনের অনেকগুলো ভাগ আছে ঈমানের কতগুলো ভাগ আছে ঈমানের ভাগ আমি একটু পরেই বলছি মুমিনের ভাগটা আমি বলে নেই শক্তিশালী মুমিন আল মুমিনুল কাওয়ি শক্তিশালী মুমিন খায়র উত্তম ওয়া আহাব্বু আল্লাহর কাছে প্রিয় দুর্বল মুমিনের চাইতে দুর্বল এবং কমজোর মুমিনের চাইতে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে প্রিয় উত্তম এবং ভালো অফিকুল্লেন খায়র প্রত্যেকের মতেই ভালোই আছে দুর্বল মুমিন খারাপ তা আল্লাহ নবী বলেন নাই মানুষের মধ্যে দুর্বলতা থাকতেই পারে কিন্তু দুর্বল মুমিনের নেতৃত্ব চলবে না দুর্বল মুমিনের কমান্ড চলবে না দুর্বল মুমিনের ভাষণ চলবে না তার দ্বারা প্রতিক্রিয়াও চলবে না কেননা দুর্বল সে কোনোদিন সবল সিদ্ধান্ত দিতে পারবে না সে আপনাকে দুর্বলতার কথাই বলবে পিছে হটার কথাই বলবে যেটা আমি প্রথমে বলেছি ওই কথা বলাও যা না বলাও তাই যে দাঁড়ায় আছে তাকে বসিয়ে দিবেন যে বসা আছে তাকে শোয়ায় দিবেন যে শুয়ে আছে তাকে গলা টিপা মারবেন এর কী অর্থ হলো এগুলো তো কোনো অর্থবোধক বাক্য এগুলো নয় সম্মানিত উপস্থিতি আল্লাহ নবী আরো বলেন ইহরিস আলা মা ইয়ানফাউক পৃথিবীর দৃষ্টিকোণ থেকে যেটা লাভজনক মনে করো যেটা উন্নতির মনে করো যেটা কল্যাণকর মনে করো সেইটাই তুমি গ্রহণ করো ইহরিস আলা মা ইয়ানফাউক ওয়াস্তাইন বিল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাও ওয়ালা তাজেজ তুমি দুর্বলতা প্রকাশ করো না পিছু হট হয় না ওয়ালা তাজেজ আজেজি প্রকাশ করো না যে আমি পারছি না কি সব কথাবার্তা এগুলা হুঙ্কার দিয়ে কথা বলছি আপনার পিছিয়ে যান তাতালি হুঙ্কারের অর্থ কি হলো হুঙ্কার দিয়ে বলছি পিছিয়ে যান হুঙ্কারের কি হলো এখানে হুঙ্কারের সাথে থাকবে আগে যান আরো তোমরা যুবক মানুষ আমি বলে দেই ফায়েজের রক্ত কালো হবে এইগুলা চিৎকার মারার দরকার আছে আহাম্মক থাকার ওটা মহিলার একটা মাসালা ওটা গোপনে বলো না হলে মৃদু স্বরে বলো ওখানে চিৎকারের জায়গা না কমন সেন্স থাকতে হয় আমরা কোন কথা কোন জায়গায় বলি কোন স্টাইলে বলি সম্মানিত উপস্থিত তোমরা যুবক তোমরা ছাত্র তোমরা তরুণ তোমাদের সামনে হবে অ্যাডভান্সের কথা তোমাদের সামনে হবে এগিয়ে যাওয়ার কথা তোমাদের সামনে তারুণ্যের কথা তোমাদের সামনে যৌবনের কথা এখন যৌবন যার সময় তার যুদ্ধে যাবার যুদ্ধ আমাদের নেই সন্ত্রাস আমাদের নেই কোনো আক্রমণ করার জায়গা নেই আমাদের লাঠি মারার জায়গা নেই এগুলার জায়গা নেই তবে লেখাপড়ার জায়গা আছে চিন্তা চেতনার জায়গা আছে দাওয়াতি কর্মের জায়গা আছে দাবি জানানোর জায়গা আছে যে দেশের যে পরিস্থিতি যা করলে দাবি দাওয়া বিস্তারিত ছড়ে সেই চিন্তা আমাদের অবশ্যই করতে হবে